বলেন যখন আপনি ব্যথাটা আমি সহ্য করছি, আমার কষ্ট হচ্ছে, সত্যি কথা যেটা আমি অনেক কষ্ট করছি, এখন আলহামদুলিল্লাহ ভালো। যখন আমি ওখানে কাজ করি, কাজ করার অবস্থা আমার কোমরে টান লাগছিল, মানে রগে টান খাইছিল, মানে কাজ করতে কি কি কোনো ভারী কিছু ভারী কিছু উঠাইছিল, মানে কাজ করতে ওর টান খাইছিল। আচ্ছা, তখন আমি ওখানে সরাসরি হাঁটতে পারিনি, কষ্ট হয়েছে। পরে আমি ডক্টরের কাছে গেলাম। আচ্ছা, তখন ডক্টর আমার ইঞ্জেকশন দিল আর কয়েকটা বড়ি দিল ব্যথার, তো খাইছিল, যাক ব্যথা সেরে গেছে। আচ্ছা, আমি বুঝতে পারিনি যে আমার অসুখ আছে কিনা না, তা বুঝতে পারিনি। আচ্ছা, কিন্তু একটা সময় এটা আস্তে 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 মানে মানে যত দিন যাচ্ছে আরও বেশি অন্যদিকে মুভমেন্ট নিয়েছে। নেওয়ার পরে পরে লাস্টে আমি এই রিয়াদে অনেক ডাক্তার দেখাইছি, সাফা মক্কায় দেখাইছি, সাফা আল জাজিরায় দেখাইছি, এরপরে আপনার আরেকটা হসপিটাল আছে ঢাকা মেডিকেল, ওখানে দেখাইছি। লাস্টে একটা শিফা আল জাজির একটা ডাক্তার আছে, ওখানে লাস্ট যে ডাক্তার দেখাইছি উনি একজন ইন্ডিয়ান ডাক্তার এবং ফিলিপিনি দুজন ডাক্তার সম্মিলিত বাবা আমারে দেখছে, রক্ত পরীক্ষা করাইছে আর তো এক্স রে করাইছে। আচ্ছা, করানোর পরে ওনারা বললো যে আপনার কোমরে সমস্যা আছে, আপনি রেস্টে থাকতে হবে, আপনি কোনো বাড়ি কাজ করতে পারবেন না এবং উপরে উঠতে পারবেন না। তখন আমি ইন্টারনেটে দেখছি যে স্যারের ইয়েটা দেখছি, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি দেশে চলে আসবো। আচ্ছা, তো আমার বাসার পাশেই এক লোক কিছুদিন মানে আমি আসার অনেক আগেই উনি এখানে ট্রিটমেন্ট হচ্ছিল। কোথায়? এখানে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল আলম, উনি আমার অনেক পরিচিত লোক। উনি বলছিল যে আপনারা এদিকে দিক সেদিক না যায়, তো ডাইরেক্ট সরাসরি স্যারের কাছে আসে। ওনার কি সমস্যা ছিল? ওনারও সেম আমার সমস্যা ছিল, একদম সেম সমস্যা ছিল। পরে উনি একবারে সম্পূর্ণ সুস্থ হয়ে, আমিও কয়েকদিন ওনার সিনজিতে গেছি, ওনার সাথে কথাবার্তা বলছি। তো আমি অবশ্যই সঠিকভাবে আসছিলাম স্যারের এখানে, জানুয়ারি 31 তারিখে আমি স্যারের এখানে আসছি, আমার এখানে ফাইলে লেখা আছে এখানে, মানে স্যারের সব কিছু মানে এমআরআই করানোর জন্য বলছিল, রিপোর্টগুলি দিয়েছিল, সব করছি। করার পরে আমার একটা জামাই ছিল এখানে, ওই কানগোলা বিশেষজ্ঞ, আমার আপন ভাই বাতিজি জামাই। আচ্ছা আচ্ছা, তো উনি আমার বললো যে ডাইরেক্ট সরাসরি থেরাপিতে না যায়, আপনি মেডিসিন একবার ট্রাই করে দেখেন। আচ্ছা, তো ওনার কথা তো আর ফালাইতে পারি না, যেহেতু অবশ্যই আর নিজস্ব মানুষ, ওনার কথা শুনে বিগত 2 মাস ওষুধ খাইলাম। আচ্ছা, ওষুধ খাওয়ার পর আমার এই জায়গাটা যে ব্যথাটা ছিল, ব্যথাটা চলে গেছে, কিন্তু আমি বসলে ঝিমঝিম করে, এরপরে হালকা হালকা কামড়ায়, মানে আমার সমস্যাটা সমাধান হচ্ছে না। আচ্ছা, কয়জন ডক্টর দেখেছিলেন এখানে? দেখাছিলাম 4 জন। এই কয়েকদিনের ভিতরে 4 জন ডক্টর? না, একদিনে 4 জন ডাক্তার দেখানো হয়েছে, মানে 4 জন ডাক্তারের মতামত নিয়েছি, 4 জন স্যার স্যার ইয়েতে ডিপার্টে, মানে আমি 4 জনে দেখাইছি। মানে আপনি কনফিউশন যাতে না থাকে, আপনি সঠিক মতামত আপনি জানতে চান, কনফিউশন যাতে না থাকে। একজন মহিলা ডাক্তার উনি বলছিল যে আপনি যদি যতই ওষুধ খান, আপনার ওষুধটা আপনার ব্যথাটা কমে রাখবে, কিন্তু আপনার সঠিক যে সমস্যাটা এটা যাবে না, ম্যাজিক্যালি আপনার ওষুধে কোনো ম্যাজিক করবে না, আপনার এটা সম্পূর্ণভাবে রেস্ট থাকতে হবে, অথবা আপনার ব্যায়াম করতে হবে বেশি ব্যায়াম করতে হবে, পানি খেতে হবে, আপনার তাহলে এটা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো পরে ওনার কথা শোনার পরে যাক খাইলাম, খাওয়ার পরে 2 মাস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিলাম। তো ভালো হওয়ার পরে যেমন ওষুধ খাওয়া বন্ধ হয়েছে, দিয়ে হালকা হালকা আবার ব্যথা করে, আবার চিনচিন করে, আমার ঝিঝি করে, এটা তো আর সহ্য করতে পারি না, মানে আবার সেই আগের মতন। পরে আবার ওনার কাছে আসে, আপনি ডিসিশন নিয়েছেন যে না, আপনি স্যারের আন্ডারে আপনি ট্রিটমেন্ট নেবেন। এর আগে আবার অন্য আরেকটা ডাক্তার দেখাছিলাম, তো ওখানেও কোনো এতটা ভালো ফল কোনো ফল পাইনি। পরে এখানে আসলাম স্যারের এখানে, এসে ভর্তি হলাম আজকে 14 দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া দেয়। আলহামদুলিল্লাহ বলেন যখন যে ব্যথাটা আমি সহ্য করছি, আমার কষ্ট হচ্ছে, সত্যি কথা যেটা আমি অনেক কষ্ট করছি, এখন আলহামদুলিল্লাহ ভালো। আমি এটা বলবো যে হসপিটালের যারা এখানে চিকিৎসা দিতেছে, যদি আল্লাহ ভালো না করে তো সেটা তো আলাদা বিষয়, কিন্তু ওনাদের যে সেবাটা, সেবাটার জন্য অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ওনাদের জন্য দোয়া করি, ওনারা অনেক ভালো চিকিৎসা দিতেন। অনেক হসপিটাল দেখছি বিদেশে দেশে, কিন্তু অনেক হসপিটাল দেখে এরকম দেখিনি, এত মানে সুন্দর পরিবেশ, এমনভাবে মানে চিকিৎসা করানো, এটা আমি কখনো দেখিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ বেশ অনেকটা সময় আমরা পার করেছি এই COVID-19 এই সমস্যাটা নিয়ে, যদিও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং অনেকটুকু ঠিক হয়ে গেছে, এবং
অলরেডি আমাদের কাছে বিভিন্ন ভালো ভালো টিকাও চলে এসেছে। বাট আমাদের অন্যান্য যেই রোগগুলো সেগুলো কিন্তু আসলে থেমে নেই। বর্তমান সময় কিন্তু একটা সিজন অলরেডি চেঞ্জ হয়েছে, যেটার কারণে গরম একটু বেড়ে গেছে এবং গরমে কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবও বেড়ে গেছে। পাশাপাশি আমাদের সেই কমন সেই ব্যথাজনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। কিছুদিন আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে যারা হয়তো ব্যথাগুলো অনেকে চেষ্টা করেন যে হয়তো ব্যথাগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত কমিয়ে রাখার জন্য বিভিন্ন ওষুধ খেয়ে ব্যথার ওষুধ খেয়ে, কিন্তু সেটা আসলে কতদিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এটা সম্ভব। যখন সেটা একটা ক্রনিক পর্যায়ে চলে যায় তখন কিন্তু আর মানুষের সহ্যের ভিতরে জিনিসটা আর থাকে না। এই ধরনের পেশেন্ট যেমন আমাদের দেশে আছে, আমাদের দেশের বাইরেও আছে, বিশেষত যারা আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আছেন, যারা দেখা যাচ্ছে যে বিদেশে গিয়ে কেউ কেউ অনেক বেশি রিস্কি কাজ করেন, অনেকে আছেন কনস্ট্রাকশনের সাথে জড়িত আছেন, এই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলো করার সময় আমাদের বিভিন্ন প্রবাসী ভাইরা আছেন যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেন, তখন এই কাজগুলো করতে যান অনেক সময় দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে সেফটি ব্যবস্থা থাকে, অনেকের ক্ষেত্রে থাকে না, এবং অনেক ঝুঁকিপূর্ণ কাজের সাথে যখন তারা জড়িয়ে যান দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকেন। তার ভিতর অনেক বড় একটি সমস্যা হচ্ছে PLID সমস্যা। আমাদের যিনি দর্শক অতিথি আজকের, উনিও ঠিক এই সমস্যাটা ভুগেছেন দীর্ঘ একটা সময় এবং অনেক যুদ্ধ করেছেন উনি এটা নিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন জনের উনি মতামত নিয়েছেন, যখন যেখানে পেরেছেন যার কাছে শুনেছেন সেখানে উনি ছিটে গেছেন ওনার এই চিকিৎসাটার জন্য। কখনো কিন্তু উনি থেমে যাননি বা উনি থমকে দাঁড়াননি, সারাক্ষণই উনি চেষ্টা করে গেছেন এবং উনি কিন্তু একটা সময় জয়ী হয়েছেন। আসলে আজকে ওনার এই জয়ী হওয়ার পুরো গল্পটা আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মিজানুর রহমান। মিজানুর রহমান, বাংলাদেশে কোথায় আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি বাংলাদেশের চাঁদপুর। চাঁদপুর, আচ্ছা, বেশ প্রসিদ্ধ একটি জায়গা চাঁদপুরের ইলিশ অনেক বিখ্যাত। স্যার আমাদেরকে কি একটু বলবেন আপনি প্রবাসে কোন দেশে ছিলেন? আমি ছিলাম স্যার সৌদি আরব রিয়াদ। সৌদি আরব রিয়াদ বাতার মার্কেটে ছিলাম। আচ্ছা, কত বছর যাবত ওখানে? আমি থাকি অনেক বছর, আমি রিয়াদে বর্তমানে আমি 2002 গেছি। 2002, বেশ অনেক বছর। বেশ অনেক বছর, মানে পরিবার পরিজন ছেড়ে এত দীর্ঘ একটা সময়। 19 বছর 18 বছর হবে। অনেক দিন হয়ে গেছে। স্যার আমাদেরকে কি একটু বলবেন যে কি সমস্যা হয়েছিল আপনার বা ঠিক কতদিন আগে এটা হয়েছিল? আসলে স্যার আমার এটা হয়েছিল 6 থেকে 7 মাস আগে। আচ্ছা, যখন আমি ওখানে কাজ করি, কাজ করার অবস্থায় আমার কোমরে টান লাগছিল, মানে রগে টান খাইছিল। মানে কাজ করতে কি কি কোনো ভারী কিছু ভারী কিছু উঠাইছিল, মানে কাজ করতে ওর টান খাইছিল। আচ্ছা, তখন আমি ওখানে সরাসরি হাঁটতে পারিনি, কষ্ট হয়েছে। পরে আমি ডক্টরের কাছে গেলাম। আচ্ছা, তখন ডক্টর আমার ইঞ্জেকশন দিল আর কয়টা বড়ি দিল ব্যথার, তো খাইছিল, যাক ব্যথা সেরে গেছে। আচ্ছা, আমি বুঝতে পারিনি যে আমার অসুখ আছে কিনা না, তা বুঝতে পারিনি। আচ্ছা, কিন্তু একটা সময় এটা আস্তে 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 মানে মানে যত দিন যাচ্ছে আরো বেশি অন্যদিকে মুভমেন্ট নিয়েছে। নেওয়ার পরে পরে লাস্টে আমি এই রিয়াদে অনেক ডাক্তার দেখাইছি। আচ্ছা, সাফা মক্কায় দেখাইছি, সাফা আল জাজিরায় দেখাইছি, এরপরে আপনার আরেকটা হসপিটাল আছে ঢাকা মেডিকেল, ওখানে দেখাইছি। লাস্টে একটা শিফা আল জাজির একটা ডাক্তার আছে, ওখানে লাস্ট যে ডাক্তার দেখাইছি উনি একজন ইন্ডিয়ান ডাক্তার এবং ফিলিপিনি দুজন ডাক্তার সম্মিলিত বাবা আমারে দেখছে। আচ্ছা, রক্ত পরীক্ষা করাইছে আর তো এক্স রে করাইছে। আচ্ছা, করানোর পরে ওনারা বললো যে আপনার কোমরে সমস্যা আছে, আপনি রেস্টে থাকতে হবে, আপনি কোনো বাড়ি কাজ করতে পারবেন না এবং উপরে উঠতে পারবেন না। আচ্ছা, পরে আমি আর কাজকর্মতে যাই না, কাজকর্মতে যাই তো কাজ করতে পারি না, যেহেতু আমি হাঁটতে পারি না কাজকর্ম কীভাবে। পরে একদিন রাত্রে শুয়ে রয়েছি, সকালবেলা মানে ওদিনকে নিয়োগ করছিলাম যে ডিউটিতে যাবো, কিন্তু সকালবেলা ওইটা দিকে আমি আর হাঁটতে পারি না, মানে পাওয়াটা আর উঠাইতে পারি না। আচ্ছা, তখন অনেক কষ্টের পরে ওটা এই যে ডাক্তারটার কথা বললাম ওনার কাছে গেছি, ওনারা যখন এই ফর্মুলিটা দিল যে আপনি রেস্টে থাকতে হবে, আপনার এটা কাজ করা যাবে না, তখন আমি ইন্টারনেটে দেখছি যে স্যারের ইয়েটা দেখছি। স্যার একটু এখানে একটু আপনাকে একটু থামাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি একদিন হঠাৎ করে সকালবেলা উঠে দেখছেন যে আর আপনি হাঁটতে পারছেন না, মানে দুই পায়ে কি আপনি আর নাড়তে পারছেন না? জি না, খালি ডান বাম পাটা। বাম পা আর আপনি একদম টোটালি নাড়তে পারছেন না? টোটালি আমি হালকাতে পারি না, মানে পা আমার সাথে আছে আমি বলতে পারি না।
মানে এরকম কি হয়েছিল যে আপনার যে স্বাভাবিক হেঁটে আপনি বাথরুমে যাবেন সেই কাজগুলো আপনি আর করতে পারছিলেন না, একদম সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন। আমরা জানি প্রবাস জীবনে আসলে আমাদেরকে ওখানে সহযোগিতা করার মতো আসলে ওরকম কেউ থাকে না, দেশে যেমন থাকে পরিবার পরিজন থাকে ওখানে এরকম থাকে না, তো সেই জায়গাটা তো তখন আপনার জন্য একটা মৃত্যুপুরীর মতো একটা জায়গা হয়ে গেছিল, কারণ নিজে যেহেতু মুভ করতে পারছেন না, কাজে যেতে পারছেন না, এই টোটাল আপনার পুরো জীবনটা স্থবির হয়ে গেছিল। এবং সেই মুহূর্তে আপনাকে ডক্টর বলেছেন আপনাকে সম্পূর্ণ দুই মাসের মতো একটু রেস্টে থাকার জন্য, তখন আপনি কি করেছিলেন? তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি দেশে চলে আসবো। দেশে চলে আসবেন? তো দেশে চলে আসবো বলতে আমার এক আমার পাশে আমার তো আমি থাকি নারায়ণগঞ্জে, এখানে বাসা করছি, আমি বাড়ি করছি ওখানে থাকি। আচ্ছা। তো আমার বাসার পাশেই এক লোক কিছু মানে আমি আসার অনেক আগেই উনি এখানে ট্রিটমেন্ট হচ্ছিল। কোথায়? এখানে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল নারায়ণ, উনি আমার অনেক পরিচিত লোক। উনি বলছিল যে আপনারা এদিকে দিক না যায়, তো ডাইরেক্ট সরাসরি স্যারের কাছে আসে। ওনার কি সমস্যা ছিল? ওনারও সেম আমার সমস্যা ছিল, একদম সেম সেম সমস্যা ছিল। উনিও প্রবাসে ছিলেন? না না, উনি দেশে থাকে, দেশে মানে সিএনজি চালায়। আচ্ছা আচ্ছা। পরে উনি একবারে সম্পূর্ণ সুস্থ হয়ে আমিও কয়েকদিন ওনার সিএনজিতে গেছি, ওনার সাথে কথাবার্তা। আচ্ছা আচ্ছা। তো আমি অবশ্যই সঠিকভাবে আসছিলাম স্যারের এখানে, জানুয়ারির 31 তারিখে আমি স্যারের এখানে আসছি, আমার এখানে ফাইলে লেখা আছে এখানে, মানে স্যারের সব কিছু মানে এমআরআই করানোর জন্য বলছিল, রিপোর্ট গেলে দিয়েছিল, সব করছি। করার পরে আমার একটা জামাই ছিল এখানে, ওই কানগোলা বিশেষজ্ঞ, আমার আপন ভাই বাতিজি জামাই। আচ্ছা আচ্ছা। তো উনি আমার বললো যে ডাইরেক্ট সরাসরি থেরাপিতে না যায়, আপনি মেডিসিন মেডিসিনে একবার ট্রাই করেন, একবার ট্রাই করে দেখেন। আচ্ছা। তো ওনার কথা তো আর ফালাইতে পারি না, যেহেতু অবশ্যই আর নিজস্ব মানুষ। ওনার কথা শুনে বিগত 2 মাস ওষুধ খাইলাম। আচ্ছা। ওষুধ খাওয়ার পরে আমার এই জায়গাটা যে ব্যথাটা ছিল ব্যথাটা চলে গেছে, কিন্তু আমি বসলে জিমজিম করে, এরপরে হালকা হালকা কামড়ায়, মানে আমার সমস্যাটা সমাধান হচ্ছে না। আচ্ছা। কয়জন ডক্টর দেখেছিলেন এখানে? দেখাছিলাম 4 জন। এই এই কয়েকদিনের ভিতরে 4 জন ডক্টর? না, একদিনে 4 জন ডাক্তার দেখানো হয়েছে, মানে 4 জন ডাক্তারের মতামত নিয়েছি, 4 জন স্যার স্যার ইয়েতে ডিপার্টে, মানে আমি 4 জনে দেখাইছি, মানে আপনি কনফিউশন যাতে না থাকে, আপনি সঠিক মতামত আপনি জানতে চান, কনফিউশন যাতে না থাকে। তো একজন মহিলা ডাক্তার উনি বলছিল যে আপনি যদি যতই ওষুধ খান, আপনি ওষুধটা আপনার ব্যথাটা কমে রাখবে, কিন্তু আপনার সঠিক যে সমস্যাটা এটা যাবে না, ম্যাজিক্যালি কোনো ম্যাজিক্যালি আপনার ওষুধে কোনো ম্যাজিক করবে না, আপনার এটা সম্পূর্ণভাবে রেস্ট থাকতে হবে, অথবা আপনার ব্যায়াম করতে হবে, ব্যায়াম করতে হবে, বেশি বেশি ব্যায়াম করতে হবে, পানি খেতে হবে, আপনার তাহলে এটা সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। তো পরে ওনার কথা শোনার পরে যাক খাইলাম, খাওয়ার পরে 2 মাস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিলাম। তো ভালো হওয়ার পরে যেমন ওষুধ খাওয়া বন্ধ হয়েছে, দিয়ে হালকা হালকা আবার ব্যথা করে, আবার চিনচিন আমার ঝিঝি করে, এটা তো আর সহ্য করতে পারি না, মানে আবার সেই আগের আগের মতন, আবার সেই আগের মতন। পরে আবার ওনার কাছে আসা, আপনি ডিসিশন নিয়েছেন যে না আপনি স্যারের আন্ডারে আপনি ট্রিটমেন্ট নেবেন? এর আগে আবার অন্য একটা ডাক্তার দেখাছিলাম, তো ওখানেও কোনো এতটা ভালো ফল কোনো ফল পাইনি। পরে এখানে আসলাম স্যারের এখানে, এসে ভর্তি হলাম আজকে 14 দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া দেয়। আলহামদুলিল্লাহ। স্যার আমাদেরকে যদি একটু বলেন, যখন ব্যথাটা আমি সহ্য করছি, আমার কষ্ট হচ্ছে, সত্যি কথা দিলে আমি অনেক কষ্ট করছি, এখন আলহামদুলিল্লাহ ভালো। এটা অবশ্যই যে এই যে একটা, আমি এটা বলবো যে হসপিটালের যারা এখানে চিকিৎসা দিতেছে, যদি আল্লাহ ভালো না করে তো সেটা তো আলাদা বিষয়, কিন্তু ওনাদের যে সেবাটা, সেবাটার জন্য অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, ওনাদের জন্য দোয়া করি। ওনারা অনেক ভালো চিকিৎসা দিতে, অনেক হসপিটাল দেখছি বিদেশে দেশে, কিন্তু অনেক হসপিটাল দেখে এরকম দেখিনি, এত মানে সুন্দর পরিবেশ, এমনভাবে মানে চিকিৎসা করানো, এটা আমি কখনো দেখিনি, এটা আমার জীবনে ফার্স্ট। স্যার এই যে আপনি যেটা বলেছেন যে যখন আপনার এই সমস্যাটা শুরু হলো, আপনি প্রবাসে আপনি অসংখ্য ডক্টর দেখিয়েছেন, এই যে আপনার একটা তৈরি করা আপনার একটা পরিবেশ, একটা তৈরি করা একটা গণ্ডি, যেখানে আপনি দীর্ঘদিন আপনি কাজ করেছেন, সুস্থ মানুষ স্বাভাবিক কাজ করছেন, আপনার পরিবারের মুখে আপনি হাসি ফুটিয়ে তুলছেন, আপনি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, সেই মানুষটা যখন হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন এবং বিভিন্ন জায়গায় আপনি ছুটে গেছেন, যখন যেখানে পেরেছেন, যে বলেছে যেখানে বলেছে আপনি সেই অনুযায়ী আপনি করেছেন, কিন্তু আপনি সেই সুস্থতা তো অর্জন করেননি, তো তখন কি কখনো মনে হয়েছিল যে আমি হয়তো আর কখনো সুস্থ হব না, বা আমি কখনো আগের জায়গায় ফিরে যেতে পারবো না, এই ধরনের মন মানসিকতা কাজ? এটা তো স্যার মানে মনের একটা দুর্বলতা অবশ্যই আছে, যেহেতু অনেক ডাক্তার দেখাছি, কিন্তু আল্লাহর উপর একটা ভরসা অবশ্যই রাখছি, আল্লাহ ওষুধ দিছে, আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ, মানে একটা বিশ্বাস ছিল আপনার মনে যে আমি ইনশাল্লাহ কখনো না কখনো আপনি সুস্থ হব, আমি আল্লাহর উপর একটা ভরসা রাখছি কখনো না কখনো আমি সুস্থ হব, কিন্তু মনের তো একটা দুর্বল ছিল, মনের একটা দুর্বলতা ছিল, আর হবে কি না ভালো না এটা তো আর, কারণ আপনি চেষ্টা করছেন বাট আপনি হচ্ছেন না, চেষ্টা করছেন বাট আপনি ভালো হচ্ছে না। তো
স্যারের কাছে যখন আপনি প্রথম আসেন, স্যার যখন আপনাকে প্রথম দেখেন, স্যার কী বলেছিলেন আপনাকে দেখে? স্যার প্রথম দেখে বলছে যে আপনার একটা এমআরআই করেন, একটা এমআরআই করে আমার রিপোর্টটা নিয়ে আসেন, তখন আমি দেখব। তখন আমি সাথে সাথে এমআরআইটা করাইছিলাম বাড়িমে। আচ্ছা, 7,000 টাকা দিয়ে এমআরআইটা করাইছি, করে স্যারের এখানে আনছি। তো স্যারের এখানে আনার পরে স্যারে মানে যা যা করণীয় সব বলে দিচ্ছে যে আপনার এই সমস্যা, আপনি রেস্টে এখানে 15 দিন ট্রিটমেন্ট করতে হবে, ইনশাল্লাহ 15 দিনে আপনি ভালো হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তার মানে স্যার আপনাকে একটা ভরসা দিয়ে দিয়েছিল, ভালো হবে। হ্যাঁ ভালো, আমি আমার নিজের ভুল, এটা আমি স্বীকার করি যে তো আমি প্রথম অনেক টাকা পয়সা নষ্ট করে লেছি। এ পর্যন্ত আমি দেশে বিদেশে প্রায় 10 লক্ষ টাকা মতো নষ্ট করছি। অনেক টাকা সৌদিতে মনে করেন, বহু টাকা সৌদিতে মনে করেন, একটা হসপিটালে গেলে 400 টাকা 500 টাকা 400 টাকা 500 টাকা বাংলাদেশে কত টাকা হয়েছে, অনেক টাকা আমি ব্যয় করছি। পরে যেমন ওই যে জামাই, আমার ভাতিজি জামাই বললো যে আপনি মেডিসিন ডাক্তার দেখেন, ওনার কথাটা সেখানেও কিন্তু আপনার সময় নষ্ট হয়েছে, একটা দীর্ঘ একটা সময় নষ্ট হয়েছে, সময়টা আমি ওখানে নষ্ট করে লেছি। তো এই জন্য মনে করেন একটু সমস্যা হয়ে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে ভর্তি হওয়ার পর আছে 14 দিন আমি সুন্দর মতো হাঁটতে পারছি। সেই কোমরের ব্যথা সব কিছু এখন ইনশাআল্লাহ এখন ভালো আলহামদুলিল্লাহ। স্যার আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, যেটা আপনি বলেছেন আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে গেছেন, অনেকটুকু সময় শ্রম এবং অনেক অর্থ আপনার নষ্ট হয়েছে। তো আপনার মতো এরকম কিন্তু অসংখ্য রুগী আছেন, তারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? আমি অবশ্যই বলবো, আমি ওদের যারা দর্শক আছে তাদের জন্য আমি বলি, আসলে আমরা অনেকের অনেক কথা শুনি, অনেক জায়গায় অনেক অনেক কথা বলে যে ওখানে যান, এখানে যান, সেখানে যান। মূলত আমি যা বুঝতে পারছি এখন, মেডিকেল তো ডাক্তার আছে এই রোগের জন্য, আমি বলি যে ওনাদের কাছে যাওয়াটা একদমই বোকামি, ওদের কাছে যাওয়াটা একদম উচিত না। যে টাকাটা আপনি ব্যয় করবেন ওখানে, আপনি এই টাকাটা দিয়ে থেরাপিতে আসেন। অতএব আপনারা তো জানেন DPRC হসপিটাল, জি জি, এখানে আসেন, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আসেন, ইমান শক্ত করে ইনশাল্লাহ আপনার এখানে ভালো হবেন, এটা আমার একেবারে 100% আল্লাহর উপর ভরসা আছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মিজানুর রহমান। দর্শক মণ্ডলী, আমি যে এতক্ষণ শুনছিলাম, আমি কিন্তু পুরো মন্ত্রমুগ্ধের মতো ওনার কথাগুলো শুনছিলাম। ওনার মতো কিন্তু আমাদের একজন ভাই না, আমাদের এরকম অসংখ্য অসংখ্য ভাই আছেন, আমাদের দেশে আছেন, দেশের বাইরে আছেন, অসংখ্য মা বোন আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন। উনি দেখুন যে উনি যখন প্রবাসে ছিলেন গত 18-19 বছর যাবত, উনি ঠিক মতো কাজ করছেন, সব কিছুই করছিলেন, একটা ভারী জিনিস যখন প্রথম উনি তুলতে যান, পুরো ওনার জীবনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, পুরো পৃথিবীটা ওনার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। উনি যখন ব্যথা সহ্য করতে পারছিলেন না, উনি ছুটে গেছেন একের পর এক ডক্টরের কাছে, যখন যেখানে পেরেছেন, যে যেখানে বলেছে সেই জায়গায় ছুটে গেছেন। আমাদের কথা কিন্তু একটাই, আপনার যখন চোখের সমস্যা হবে আপনি সঠিক চোখের ডক্টরের কাছে যান, আপনার যখন পেটের সমস্যা হবে আপনি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টরের কাছে যান, আপনার কিডনির সমস্যা আপনি কিডনি ডক্টরের কাছে যান, যখন আপনার ব্যথার সমস্যা হবে আপনি অবশ্যই অবশ্যই সঠিক ডক্টরের কাছে আপনাকে যেতে হবে। আপনি যদি ভুল ডাক্তারের কাছে যান বা ভুল চিকিৎসা করেন, আপনার সময় যেমন নষ্ট হবে, আপনার অর্থের তেমনি অপচয়, এবং একটা সময় এটা এমন একটা পর্যায়ে চলে আসবে যে ওই পর্যায় থেকে আমরা ওই রোগীকে ফেরত আনাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যখনই এই ধরনের সমস্যা হবে, সঠিক জায়গায় সঠিক চিকিৎসাটা গ্রহণ করা আমাদের সকলের জন্য কর্তব্য, এবং সঠিক নিয়ম মেনে চলাটা। আমাদের ভাই যদি হয়তো একটু আগে থেকে উনি হয়তো জানতে পারতেন সঠিক নিয়মগুলো কী, কীভাবে আমাদের জীবনটা চলতে হয় বা কী কীভাবে আমরা কাজগুলো করবো, ভারী কাজগুলো আমরা কীভাবে করব, এই নিয়মগুলো যদি আমাদের জানা থাকে আমরা কিন্তু সারা জীবন সুস্থ থাকতে পারি। দর্শক, এই যে উনি যেটা করেছেন যে বিভিন্ন জায়গায় উনি যখন বিভিন্ন ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, উনি কিন্তু সঠিক ট্রিটমেন্টটা পাননি। আমাদের পৃথিবীতে বলেন বা আমাদের দেশে বলেন, এরকম কিন্তু অসংখ্য ভালো ভালো ডক্টর আছেন এবং ভালো ভালো ট্রিটমেন্ট আছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।